বন্ধুরা কেমন আছেন? তো বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকের যে ডিজাইনগুলো আমি এনেছি, এই ডিজাইনগুলো খুবই কম স্বর্ণের ভিতরে তৈরি করা যায়। এই ডিজাইনগুলো আপনি তিন আনা থেকে দু আনা স্বর্ণের মধ্যে আপনি দু আনা দিয়েও তৈরি করতে পারবেন, তিন আনা স্বর্ণ দিয়েও এই ডিজাইনগুলো তৈরি করতে পারবেন। বন্ধুরা, মূল কথা হলো এই ডিজাইনগুলো আপনি সবসময় রাফিউজের জন্য, এক জায়গায় যাওয়া আসার জন্য, গিফটের জন্য এই ডিজাইনগুলো আপনি তৈরি করে ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, ডিজাইনগুলো খুবই মজবুত ডিজাইন। আপনি যদি সবসময় রাফিউজ করার জন্য তৈরি করেন, তাহলে এখানে আপনি খুঁজুন, ভালো ভালো ডিজাইন আপনি পাবেন। বন্ধুরা, ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন। এখানে যে ডিজাইনগুলো রয়েছে, ডিজাইনগুলো আপনি ভালোভাবে দেখবেন, আর আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো ফলো করলে তাহলে এখানে যে ডিজাইনগুলো রয়েছে সেই ডিজাইনগুলো আপনি খুব সুন্দরভাবে জিনিসটা তৈরি করে নিয়ে আসতে পারবেন। বন্ধুরা, আমি স্বর্ণের কাজ করেছি, এই জন্য আমি আপনাদের ভালো কিছু ধারণা দিয়ে থাকি। তো বন্ধুরা, এখানে যে ডিজাইনগুলো রয়েছে সেই ডিজাইনগুলো আপনার যেটা চয়েস হবে, আপনি যদি কম স্বর্ণ দিয়ে তৈরি করেন তাহলে এখানে দু আনা স্বর্ণের মধ্যে কিছু ডিজাইন রয়েছে, সেই ডিজাইনটা আপনি চয়েস করে দেখতে পারেন। বন্ধুরা, সেই ডিজাইনটা যদি আপনি দু আনা দিয়ে তৈরি করেন, যখন আপনার যে স্বর্ণকার রয়েছে তাকে তৈরি করতে দিবেন, তখন আপনি তাকে দেখাবেন যে এরকম করে চেম করে জিনিসটা তৈরি করে দিতে। বন্ধুরা, এখানে আরেকটি কথা হলো, এখানে যে জিনিসের উপরে যে সিলা ডিজাইনটা দেখতে পাচ্ছেন মেশিনে করা হয় সে কাজটা, তো সেটা তাকে বলবেন যে উপরের যে সিলা ডিজাইনটা রয়েছে সেটা আপনি একটু ভালো করে এখানে যেরকম রয়েছে সেম করে জিনিসটা আপনি তৈরি করে আনবেন। বন্ধুরা, তাহলে আপনি জিনিসটা খুবই সুন্দরভাবে তৈরি করে নিয়ে আসতে পারবেন, আর যখন ব্যবহার করবেন তখন জিনিসটা আপনার খুবই ভালো লাগবে। বন্ধুরা, এখানে তিন আনা স্বর্ণের মধ্যে কিছু দুল রয়েছে সেটা যদি আপনি চয়েস করেন, যদি এক জায়গায় যাওয়া আসার জন্য বা সবসময় র্যাফিউজের জন্য তৈরি করেন, তাহলে এখানে যেরকম রয়েছে সেরকম করেও আপনি তৈরি করতে পারেন, আর যদি একটু বড় করে তৈরি করেন তাহলে সেটাও সমস্যা নেই, আপনি তৈরি করে নিতে পারেন। বন্ধুরা, যখন তৈরি করবেন, আমি যেভাবে বললাম যে উপরের যে ডিজাইনটা রয়েছে সেলা ডিজাইন মেশিনে করা হয়, সে ডিজাইনটা আপনি আগে তাকে ভালোভাবে বুঝিয়ে দিবেন যে এরকম করে সেম করে ডিজাইনটা আপনি আমাকে তৈরি করে দিবেন। বন্ধুরা, তাহলে এখানে যেরকম রয়েছে সেরকম সেম করে ডিজাইনটা আপনি পাবেন। বন্ধুরা, স্বর্ণের ব্যাপারটা হলো আপনি যখন তৈরি করবেন, স্বর্ণটা আপনি ভালো স্বর্ণ দিবেন, 21 ক্যারেট বা 22 ক্যারেট এরকম স্বর্ণ দিয়ে ডিজাইনগুলো তৈরি করে নিলে আপনি ভালোভাবে ইউজ করতে পারবেন। বন্ধুরা, আশা করি আপনি বুঝতে পেরেছেন। যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন, আর যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন। বন্ধুরা, আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ বন্ধুরা এরকম নিত্য নতুন ডিজাইন আর ডিজাইন বিষয়ে যেটা ভালো হবে সেটাই আপনাদের আমি বলে থাকি। তো বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ডিজাইন নিয়ে। ধন্যবাদ।